করে সাদা আপনি প্যান উঠাতে হবে, উপায় নাই। পায়ে অলরেডি কাদা লাগিয়ে গেছে। তোমারই নকশা কদমের উপরে হাঁটবো আমি। বন্ধুরা, কুকিং ভিলেজ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবারও অরুণ বাবুদের সাথে নিয়ে সঙ্গে হচ্ছে সঞ্জুদা আর কৌশিক, আজকে আসতে পারিনি। আর এই আমরা দুজন মিলে তিনজন মিলে দেখি চলে এসেছি আবারও সেই বিলে, আমাদের পুরোনো বিল। তো দেখা যাক কী কামাল করতে পারি, কারণ বিলে অনেকটাই জল বাড়ছে। তো আশা করছি একটু বড় মাছ কিছু একটা ধরে দেখাতে পারবো, কারণ কম জলে হয়তো সেই সময় সেরকম সাফল্য তো পাইনি, তবে এই সময় মনে হচ্ছে কিছু একটা আশা আছে। কী রে শুনি তো? হ্যাঁ, আশা আছে। আর দুদিকে চার করতে হবে, দুদিকে কিছু চার করবো, একেও কিছু চার করবো, এইটা দেখুন একবার। এইটা তো প্রচুর পদ্ম পাতা ছিল, তবে এখন পরিষ্কার করে দিয়েছে একদম, পুরো বিলটাই পরিষ্কার একবার করতে পারি। তো চারটার একটু মাখি, টোপ টোপ একটু মাখি, তারপরে একটু সরাসরি আপনাদের সাথে মাছ ধরার ভিডিওতে দেখা হবে, মানে মাছ ধরাতে দেখা হবে। তো শুনুন, কত দূর করেছো মাছ? বন্ধুরা, আমি ভালো করে চার মাখিয়ে নিচ্ছি। তো হিমুল আছে মিষ্টি চারে, খুব একটা চার আনি নাই, পেটের দিকে কাজ হয়ে যাবে। সেটা ভালো করে গোল লাড্ডু একটু বানিয়ে নিয়েছি। বহনি পুঁটি, এই পুঁটি সাইজ দেখো, এই যে দেখুন বন্ধুরা, ফার্স্ট বহনি লাল দাগ পেটে পুঁটি, দেশি পুঁটি। দারুণ হাতে নিয়ে দেখাই আপনাকে, বুঝতে পারবেন। এই দেখেন, এই ও ভাই, সব বড় বড় সাইজ এরকম 20 খানা, 15-20 খানা পুঁটি মারলে ওটাই তো মনে হয় হাফ কেজি পুঁটি হিসেবে। এই দেখুন সাইজ, এগুলো হচ্ছে বিলের পুঁটি, বুঝতে পারছেন? পুরোনো পুরোনো বিলের পুঁটি এগুলা না, শুধু এই দেখো খালি পুঁটি পুঁটি মারবো আমি। শুনিদা, চারটা পুঁটি ধরে নিলাম তো, তাও কি সব এক ক্লাস? টোপে 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 পাঁচটা, হ্যাঁ না টানা জলই মারতেছি, কিন্তু পুঁটিগুলো হয়তো বেশি ফিরছে।
দাও পুঁটি কি খারাপ কি বন্ধুরা বলুন তো, হ্যাঁ কোনো খারাপ আছে কি? উড়ি বাপরে এরই বাপরে এই দেখুন না খালি কি সাইজ, মানে কি বলবো রে, শুন দেখ শুনে দেখ বিশাল বিশাল এই দেখ। এই হচ্ছে আমাদের এখানকার বিলের সাইজ পুঠির, কি বলবো মানে সেই সেই একবার খালি মানে দারুণ। এই দেখুন খালি ও তুই দেখো বাসায় দিচ্ছিল দেখ কি ভাবে এখনো পর্যন্ত কিন্তু বহনই কেউ করনি তোমরা না? ও আমরা পুঁটি দিয়ে হাত বন্ধ করবো না, তার মানে ডাইরেক্ট ভরো মারফা খেলি দেখো খেলতেছে, বাপরে বাপ কি পায়ের সাইজ পুঁটি গুলো, পুঁটি দেখেই মন ভরে যাচ্ছে আমার, কি আর বড় মাছ মারব। সাইজের পুঁটি গুলো কেউ মিস করে সেটাই বুঝতেছি না, অরুণ কাউকে সব কিছু ছাড়িয়ে পুঁটি মারা উচিত। দেখুন এই দেখুন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় পুঁটি, আমার হাত বন্ধ বললি না বাজারে এগুলো কোনোদিনও কিনতে হবে। আমি আজকে ভাষা দেবো পুঁটি মারা, আমি আর বসে থাকছি না, যা খাবে তাই, আর আমি তো পুঁটি উঠতেছে খাচ্ছি পুঁটি উঠতেছে পুঁটি। এই দেখ প্রত্যেক টানে উঠাচ্ছে রে, আমি ব্যাগ ভরে দেবো অসুবিধা নাই, 1 কেজি পুঁটি মেরে দেবো আজকে 1 কেজি পুঁটি। খাইতে খাইতে যদি বড়টা খাই নিল না, যতক্ষণ পুঁটিগুলো তো কমাবো না ততক্ষণ তো বড় আসবে না, ওদের অত্যাচারে অত্যাচারে বড় আসলেও দেখে মাছের ভিড় দেখেই চলে যাবে। কি বলে তোর, হ্যাঁ একটা তরকারি সর্ষা বাটা থাকবে, কি বন্ধু বিমালা পুঁটি সর্ষা বাটা দিয়ে ডাটা টমেটো দিয়ে একটা সবজি থাকবে, আর থাকবে সাথে মুসুরের ডাল। এই যে কি এটা উড়ি পাতে কি খেললো রে ভাই, আমি তো ওরকম পোনা মাছ উঠলো মনে হয়। এই যে এর বিশাল, আমি দেখ না খালি ব্যাগ ভরে দেবো সাইজ বসে থাকে লাভ কি আমার, ওইটা খাইতে খাইতেই তো ঠিক হবে তোর কি বলে বড়। শুরুর থেকে পুতুর ধান্দা নিয়ে কিন্তু হিমুলের কাছে ভিড়তেছে না, এই তো কেমন লাগছে না, না ওটাতে কাজ নেই। টাইম পাসের জন্য সোমনাথের নিচে চিরা,
তো মাছ মারার সাথে সাথে আমাদের একটু চিড়া ভাজা টাইম ভাজার জন্য চলবে। আর সোমনাথ মেরেছে কয়েকটা পুটি, এখন আমি আর অরুণকাকু কিচ্ছু পাইনি, অরুণকাকু বড় একটা ধান্দায় বসে আছে, তা আমিও কিছু একটু বড় ধান্দা নিয়ে বসে আছি। পুটি খেলে উঠবে না উঠলে নাই, আমি বড় পুটি ধান্দায় আছি, সোমনাথ আছে বড় পুটি ধান্দা। সবথেকে বড় ছোটো মোটো একটা পোনা, আমার কুটি ধরার লাস্ট হোক, কারণ প্রচুর পুটি ধরলাম আজকে। এবার এরপরে যেটা থাকবে সেটা বড় একটা টোপ লাগিয়ে রেখে দেবো ছিপটাতে, কারণ বেলাও ডুবতে আসলো, আর পুটি ধরবো না। আর অরুণ কাকু আর সঞ্জুদা তো সেরকম পুটি এই লাস্ট টোপেই আবার কামাল, তাও কি বড় সাইজ, এই দেখো লাস্ট টোপেই কামাল। ওহো, পিঠের দিকে কেমন, নিজের দিকটা কেমন মাস্টার? হ্যাঁ, ওই যে ডাইভে গেছে, সে হয়তো দাবানো ছিল লাস্টপে। এবার বড় মাছের জন্য একটা চাপ দিয়ে দেখে দেবো আমি, মানে এখন বোঝা যাবে তো। খেলানো, এবার মাছ দেখা যাক। পুঁটি মাছ আমরা আজকে শেষে, দিনের শেষে কতগুলো ধরলাম সেটা আপনাদেরকে একবার দেখাবো, তো বেলা থাকতে একটু দেখিয়ে দিই, তারপরে বাড়ি যাওয়ার সময় ছিপ টিপ গুটিয়ে নিতে। অনেক মানে এ দেখুন বড় সাইজ না, খালি ওই জন্যে এটাকে দেখাই খালি আপনাদেরকে। রান্নাবান্না করারও কোনো প্ল্যান ছিল না, তো এখানে ঢালবো কি এর মধ্যে, নিচে ঢালা দিলাম। হ্যাঁ, উড়ে বাড়াবে না তো, না না এটা আর কি রাইখোর, আমার তো ওই দিন থেকে পর থেকে ভয় ঢুকে গেছে একটা। এই যে দেখো এবার দেখ সাইজ, দেখ এগুলো একাই মারছি আমি, আর এটাই যদি সবাই মারতো তাহলে কতগুলো হতো ভাবতে পারছিস? আই দেশের বন্ধুরা কুটির বিশাল বিশাল সেই সাইজ তুলে নে তুলে নে সঞ্জিতা, তাহলে বন্ধুরা এগুলাকে গুটাই আপাতত, আর দেখি ওদিকে তো আমাদের বেলা তো ডুবতেই আসলো, মাছ খাইলে খাবে, না হলে যদি উঠে অবশ্যই দেখাবো আপনাদেরকে, না উঠলে এইটাই আজকে হচ্ছে আমাদের মাছ। কোনো রেসিপি আজকে আর করছি না, কারণ অনেক বেলার দিকে আসা হয়েছিল, তার মধ্যে কৌশিক আসেনি, কৌশিক থাকলে হয়তো কাজটা অনেকটাই আগানো যায় আর কি, তো মিলি ঝুলে কাজ করা যায়। তবে আজকে আমাদের ভিডিওটা আর কি এখানেই, তারপরে তো এই ভিডিওতে আজকে আমাদের এইটুকুই মাছ। তো বন্ধুরা আজকের মতো করে ভিডিও আমরা এখানেই শেষ করি, শেষ পর্যন্ত কোনো সাফল্যতা আসলো না, ওই পুঁটি মাছটুকুই থাকলো আজকে আমাদের। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি পুঁটি মাছের এই ধরনের পুঁটি মাছ আপনাদেরকে দেখতে কেমন লাগলো বা কতটা কি ভালো মনে হলো, যে বিলের এত সুন্দর সাইজের একটা পুঁটি মাছ ধরা, তার সম্পূর্ণ পুঁটি মাছেরই ভিডিও থাকলো আজকে, তো সমস্ত কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন। তাহলে আজকের ভিডিও আর বেশি বড় করছি না, বেলা ডুবে গেল, বেরিয়ে যাব। তো চলুন, আজকে রান্নাবান্নার তো কোনো প্রোগ্রাম ছিলই না, দেখা হবে এরকমই ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।